ইসরায়েলি হামলায় গাজায় নিহত মানুষের সংখ্যা 40,000 ছাড়িয়ে গেছে। এটা উপত্যকাটির মোট জনসংখ্যার 1.7%। একই সময় আহত হয়েছে প্রায় 100,000 মানুষ। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এইসব তথ্য জানিয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির জন্য কাতারের রাজধানী দোহায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। বৈঠকে যোগ দিতে কাতারে গেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এছাড়াও অংশ নিচ্ছেন সিএ ডিরেক্টর বিল বার্নস এবং হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য দূত ব্রেট ম্যাকগার্গ। তবে হামাস এই আলোচনায় অংশ নিচ্ছে না। গাজায় 10 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার এ সংখ্যা 40,000 ছাড়িয়েছে বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সবশেষ 24 ঘন্টায় নিহত হয় আরও 40 জন। অন্যদিকে গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া এ যুদ্ধে বিরতি এবং হামাসের হাতে আটক থাকা জিম্মিদের মুক্তির জন্য নতুন দফায় আলোচনা করতে কাতারের রাজধানী দোহায় ইসরায়েল ও প্যালেস্টাইনের কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানান মধ্যস্থতাকারীরা। ইসরায়েলি প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন গোয়েন্দা প্রধান ডেভিড বার্নিয়া, দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনবেটের প্রধান রনেন বার এবং সেনাবাহিনীর জিম্মি বিষয়ক প্রধান নির্জান এলন। আমেরিকার প্রতিনিধিত্ব করছে সিআইএ ডিরেক্টর বিল বার্নস এবং হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য দূত ব্রেট ম্যাকগার। এছাড়া ইজিপ্টের গোয়েন্দা প্রধান আব্বাস কামেল দোহায় আলোচনায় যোগ দিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ের জানান, যুদ্ধবিরতিতে পৌঁছানো সবার জন্য গুরুত্বপূর্ণ। গত 31 মে প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাবিত যুদ্ধবিরতির পরিকল্পনাটি বাস্তবায়নে প্রচেষ্টা চালিয়ে আসছে আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। তবে এখন পর্যন্ত কোনো চুক্তিতে না পৌঁছানোর জন্য একে অপরকে দোষারোপ করছে হামাস ও ইসরায়েল। প্যালেস্টাইনের এই নারীর প্রত্যাশা, কাতারে শুরু হওয়া আলোচনা যেন ফলপ্রসূ হয়, অবিলম্বে যেন যুদ্ধবিরতি কার্যকর হয়। অন্যদিকে তেল আভিভে জিম্মিদের পরিবারের সদস্যরা দ্রুত একটি চুক্তির মাধ্যমে তাদের স্বজনদের ফিরিয়ে আনতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে দাবি জানিয়ে আসছেন। হামাসের হাতে আটক এক জিম্মির ভাই বলেন, যারা কাতারে আলোচনার জন্য গিয়েছেন তারা জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনতে না পারলে তাহলে তাদেরও আর ইসরায়েলে ফেরার প্রয়োজন নেই। অন্যদিকে ইরানের সম্ভাব্য হামলা থেকে ইসরায়েলকে রক্ষার জন্য এরই মধ্যে যুদ্ধজাহাজ, সাবমেরিন এবং যুদ্ধবিমান মোতায়েন করেছে আমেরিকা। তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্য বিশ্লেষক ড্যানিয়েল গার্লাক এবারের যুদ্ধবিরতির আলোচনাটিকে আগের চেয়ে গুরুত্বের সঙ্গে দেখছেন। জন কার্বি সেড, ইসরায়েল হ্যাজ অলমোস্ট অ্যাচিভড এভরিথিং ইট ওয়ান্টেড ইন অর্ডার টু। আসাদ রিয়েল, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।